वीडियो टी भालो लागले आपनी एखोनी सबस्क्राइब करुन एबं तारी पाशे थाका बेल आइकन टी क्लिक दिए दिन। घुष देया जाबे ना, किंतु केउ दिले नेया जाबे ना, जाबे ना। अर राशी वाल मुर्ताशी किला हुमा फिन्ना, जे घुष दे जे घुष ने दुई जने जहन्नामी, ठीक की ना? বাংলাদেশে ঘুষ আসার নাই, উখিয়াতে মনে হয় নাই, উখিয়াতেও আছে এক নম্বর, এক নম্বর হদ্দে না, এক নম্বর হদ্দে। তো ঘুষ আছে বাংলাদেশে, আর রাশি ওয়াল মুর্তাশি কিলাহুমা ফিন্নার, ভয়ঙ্কর স্টেটমেন্ট বিষ্ণুবীর। ঘুষ যে দেয় যে নেয় দুইজনই জাহান্নামী, আল্লাহ তুমি হেফাজত করো। এই ঘুষ বন্ধের জন্য একটা কমিশন আছে না এদেশে? দুদক, দুর্নীতি বন্ধের জন্য এই কমিশনের আবির্ভাব। আল্লাহ ঘুষ থেকে তুমি আমাদের বাঁচাও। এগুলো সামাজিক ব্যাধি, এই যে ঘুষ, দুর্নীতি আছে না নাই? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে। এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে অপরিচ্ছন্নতা। আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি, দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি, দেশে আসলে যেই সেই। সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র $300, কত? রাস্তায় যদি আপনি লিটারিং করেন, আপনি থ্রো করলেন কোনো জিনিস, চিপস খাওয়ার পরে চিপসের প্যাকেট ফেলে দিলেন, এটা পুলিশ দেখলে আপনারে $500 জরিমানা দিবে। একজনকে সুবহানাল্লাহ। তো এই জরিমানাগুলো আমাদের দেশে দরকার ছিল, ঠিক কি না? সরকার চাইলে এগুলো পারে। এই যে দুর্নীতি, ঘুষ, তারপরে বেকারত্ব, এটা বড় অভিশাপ। যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে বেকারত্ব। রসুল বাত্তালে দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, কাজ নাই কাম নাই, হিন্দি সিনেমা দেখে আছে না নাই? তো ওদের যদি কাজ থাকতো, যুবকদেরকে যদি ইউনাইটেড করা যেত, গভর্নমেন্টের পক্ষ থেকে ওদেরকে স্বাবলম্বী করার সুযোগ সুবিধা দিলে, ওদের মাথার মধ্যে শয়তান ঢুকতে পারত না। এজন্য আমরা বলি মনটাকে কাজ দাও। মনটাকে কি দাও? মনের আরবি হচ্ছে কলব। মনকে আরবিতে কি বলে? কলবকে কলব বলে। এজন্য কলব মানে পরিবর্তন হওয়া। কলব মানে কি? আমাদের মনটা সব সময় পরিবর্তিত হয়। এখন আছে এখানে, চলে গেছে ইন্ডিয়া, চলে গেছে আমেরিকা, চলে গেছে কাবার কথা মনে পড়ছে, সৌদি আরব চলে গেছে, ভিসা লাগছে কথা কন? এই যে ভাবলেন আপনার হৃদয়টা এখান থেকে ওখানে ছোটাছুটি করলো, ভিসা লাগে? লাগে না। এটার ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না। তো এই জন্য কলব, মন, এটা সবচেয়ে বেশি ছোটাছুটি করে, সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করে। তো যুবকদের মনটাকে, এটা লাগামহীন হয়েছে, এটাকে ধরে রাখতে হবে কাজের মধ্য দিয়ে। মানুষের মনটাও ছোটাছুটি করে, কাজ না থাকলে এদিক যায় ওদিক যায়, ভালো খারাপ সব চিন্তা দুশ্চিন্তা মাথার মধ্যে জট পাকে, ঠিক কি না? এই জন্য নিজেকে যদি কাজে ব্যস্ত রাখেন, এই পাগলামি মাথার মধ্যে ঢুকবে? কথা বলেন। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে মনটাকে কাজ দাও। কি দাও? সবসময় নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে।